সততা কৃষকসকলে অভিযোগ করে যে তেওঁলোকে সময়মতে সার নাপায় বা যদি কীটনাশক নেপায় তেওঁলোকে আর এফালে আমি ইতিমধ্যে ইয়ার পূর্বে বাতৰি দিছিলোঁ যে লক্ষীমপুর জেলার বিভিন্ন ক্ষেত্র কৃষি ক্ষেত্র পকাধান খুরপোকর আক্রমণত পকাধান নাই, পকাধান দরাই দরাই শেষ হয়ে গেছে। তার বিপরীতে আমি দৃশ্য দেখাবর কারণে বর্তমান উপস্থিত আছো লক্ষীমপুর জেলা কৃষি বিভাগের যেটো গুদাম, সেই গুদামত মই উপস্থিত আছো আর দেখাইছো সমগ্র পরিবেশ। আসলে ইয়াত বহু সংখ্যক কীটনাশক, বহু সংখ্যক সার বা জিঙ্ক ইত্যাদি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবা ইয়াত যথেষ্ট সংখ্যক সামগ্রী ইয়াত এনেই পড়ি আছে, কিন্তু তার বিপরীতে কৃষকসকলে পথার হাহাকার করে আছে। হয়তো দর্শকসকলে ভাবিছে যে এইখিনি আসলতে যে কৃষি বিভাগে বিতরণ নকরাকে থৈ দিছে, কিন্তু একে কথাতে সেইটোও নহয়। আমি সমগ্র কথাখিনি আলোচনা করিম, কৃষি বিভাগের লোক ইয়াত উপস্থিত আছে। এয়া দেখে আছো কীটনাশক, চাওক পথারত কিন্তু প্রত্যেক রাতেই দরাই দরাই হেক্টরে হেক্টরে মাটিত হুর পোকর আক্রমণত ইতিমধ্যে পকা ধান নষ্ট হয়ে গেছে। বা তার বিপরীতে মই এয়া দেখাইছো এবার সার, এইখানে সার এনেকা ধরনের সারের কারণে কৃষকের হাহাকার করে থাকে। তার সিফালে আছে হেয়া জিঙ্ক, সকলখিনি হল মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবা কৃষি বিভাগে অনুমোদন দিয়া বা অনুমতি দিয়া এইখানে হল উর্বরতা শক্তি বৃদ্ধি করবা দ্রব্য, কিন্তু এইখানে এটা পচি গেছে কিয়, সেই প্রশ্ন উত্তর বিচারি মই বর্তমানে উপস্থিত আছো এই জেলা কৃষি বিভাগের গোডাউনত উপস্থিত আছো আর মই কথা পাতিবলে যত্ন করিম। দাদা সব পচি গেছে দেখিছো ইয়াত, আপনি এফালে আহিলে আমার সুবিধা হব, পচি গেছে দেখিছো আর ইফালে কৃষকের পথারত হাহাকার করেছে, হুর পোকর আক্রমণ চলেছে, কীটনাশক নাই, সার নাই ইত্যাদি ধরনের অভিযোগ শোনা যায়। আচ্ছা, মই আপোনাৰ উত্তৰটো এনেধৰণে দিওঁ, আমাৰ ইয়াত সম্পূৰ্ণ বস্তু মজুত আছে। আমাৰ গোটেইখিনি হ'ল অৰ্গেনিক আৰু বায়' ফাৰ্টিলাইজাৰ। আমাৰ কৃষকক লাগে কুইকলি প্ৰডাকশ্যন হোৱাটো। পথাৰত কৃষকৰ প্ৰতিযোগিতা চলে যে কোনে বজাৰত বস্তুটো আগত উলিয়াব পাৰে। আমাৰ এই বস্তুখিনি শ্ল' তাৰমানে শ্ল' প্ৰডাকশ্যন হয়, কিন্তু মানুহৰ কাৰণে হাৰ্মফুল নহয়। মই আৰু এটা আপোনাৰ পৰা হিচাপ জানিব বিচাৰিম যে কিমান টন সাৰ আছে বা কিমান টন জিংক ইয়াত পৰি আছে বা কিমান সংখ্যক কীটনাশক আছে ইয়াত, অলপ কিবা হিচাপ দিব পাৰিব নেকি? টোটেলিতে আমি দিব নোৱাৰিম, গোটেইখিনি আমাৰ অনুগ্ৰহত চলি আছে। তথাপিতো এতিয়া আমাৰ ইয়াত প্ৰায় আমাৰ 1000 লিটাৰ আছে আৰু আমাৰ জিংক প্ৰায় জিংক আৰু ছয়েল আৰু জেএছবি মিলাই আমার ওটা 50 কুইন্টাল আছে। 50 কুইন্টাল জমা আছে, জমা আছে। মানে যদি ইচ্ছা করে লক্ষীমপুর জেলার সকল কৃষি ক্ষেত্রে আপনাদের বিতরণ করব পারে? নয়, আমি কৃষক আহিলে আমি দিম, আমি সদায় আগ্রহী হয়ে আছো। কৃষকে নিয়ে আছে, নিয়ে তারপর ইয়ার স্লো প্রোডাকশন পাওয়ার কারণে তেওঁলোকে অল্প নিয়াটো হেমাহি করেছে, কারণ আমার এখানে অর্গেনিক হয়। অর্গেনিকটো আপনার কুইক প্রোডাকশন নয়, ই স্লো প্রোডাকশন হব, মানুষের কারণে হার্মফুল নয়, মানুষে খাই ভাল পাব আর প্রোডাকশন খুব ভালো হব। বাজারত যেগুলো উপলব্ধ কীটনাশকেই হোক বা সারেই হোক সেইখিন এইখানে একেই নহয় নাকি? এইখিন একেখিনি একে নহয়, বাজারখিন হল খুব হাই পাওয়ার, খুব হাই পাওয়ার হয়, তার প্রোডাকশন খুব কুইকলি হয়, বেশি হওয়ার কারণে তেওঁলোকে এইখানে কারণে অনীহা করে অল্প। আর আমি পঞ্চায়েতে পঞ্চায়েতে এওয়ারনেস কেম্প দিছো যে আপনাদের বাজারখিন এভয়েড করক। আমার যিখিনি সরকারে অনুমোদিত করেছে, আমার কৃষি বিজ্ঞানে যিখিনি তাৰমানে অনুমোদিত কৰিছে, সেইখিনি আমাৰ তাত আছে, আপোনালোকে এইখিনি ব্যৱহাৰ কৰক আৰু অৰ্গেনিক হিচাপে আপোনালোকে উৎপাদন কৰক আৰু তাৰপৰা যি প্ৰডাকশ্যন হ'ব, যি উৎপাদন হ'ব, আপোনালোকে বহাই দিয়ক, কৃষকে খাই ভাল পাব। আপোনালোকে মই পুনৰ দেখুৱাম সমগ্ৰ পৰিৱেশ। এয়া হ'ল কৃষি বিভাগৰ যিগৰাকী বিষয়া ইয়াত নিযুক্ত হৈ আছে তেখেতৰ কথা মই পুনৰ কৈছোঁ, মই আপোনালোকক আকৌ কথা পাতিম। পুনৰ কৈছোঁ যে এনেধৰণৰ এয়া সাৰ হ'ল পৰি আছে লক্ষীমপুর জেলা কৃষি বিভাগের গোডাউনত এনেদরে পড়ি আছে। কৃষি বিভাগের তরফের পর একটা কথা কব বিচার যে এইখানে সার কৃষকের ব্যবহার করবলে অনীহা প্রকাশ করে, কারণ তাৎক্ষণিকভাবে বাড়ি বা ফল নিদিয়ে এইখানে। এইখানে হল সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে খেতি করতে ব্যবহার করবা সার, আর তার বিপরীতে যেখানে ইয়াত জিঙ্ক আছে সেইখিনিও হল তেনেকাই যে জৈবিক পদ্ধতি অটুট রাখি উৎপাদন করবর কারণে এইখানে সার আসলে ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রত। কিন্তু কৃষকর এটা পথারত চলিছে প্রতিযোগিতা, কিমান সোনকালে তেওঁলোকে প্রোডাকশন করব পাৰে, কিমান সোনকালে উৎপাদন করে বজাৰত মেল দিব পাৰে, তেনেকুৱা ধৰণৰ প্ৰতিযোগিতা চলিছে। আৰু হয়তো এনেকুৱা ধৰণৰ প্ৰতিযোগিতাৰ মাজতে আমি যিসকল ভুক্তভোগী আছো, যিসকল আমি শাক পাচলি কিনি খাই আছো, তেওঁলোকে হয়তো আমি ভেজাল বস্তুৱে খাই আছো, ঠিক তেনেকুৱা ধৰণৰ কথাও সন্দেহৰ আৱৰ্তত থাকিব। মই পুনৰ কথা পাতিবলৈ যত্ন কৰিম কৃষি বিভাগৰ যিগৰাকী বিষয়া আছে তেখেতৰ লগত, আৰু মই যিটো গোডাউনৰ লক্ষীমপুৰ জিলা কৃষি বিভাগৰ গোডাউন দেখুৱাই আছো ইয়াত 1000 লিটাৰতকৈ বেছি কীটনাশক দ্ৰব্য আছে, সাৰ আছে যথেষ্ট কুইণ্টেল কেইবা টন ইয়াত সাৰ পৰি আছে, আৰু সিফালে জিংক আছে। এক কথাত ক'বলৈ গ'লে লক্ষীমপুৰ জিলাত যদি কৃষকসকলে ইচ্ছা কৰে
তেতিয়াহলে সকলো কৃষকে আহি ইয়াত সকলোখিনি সুবিধা ল'ব পাৰে। আৰু যথেষ্ট সংখ্যক এটা অভিযোগ উঠে, বহুত নিয়ম নীতি মানি দৰখাস্ত কৰি আবেদন কৰি বহুত দেৰি হৈ যায়গৈ আৰু সময়মতে কৃষি বিভাগে সাৰেই হওক কীটনাশকেই হওক বা যিখিনি আপোনালোকৰ কঠীয়া সেইখিনি আপোনালোকে দিব নোৱাৰে বুলি সময়মতে দিব নোৱাৰে বুলি অভিযোগ আছে, সেইকাৰণে বেয়া হৈ যায় নেকি এনেকৈ? মই এটা কথা শুনক, আমাৰ এটা নিৰ্দিষ্ট প্ৰক্ৰিয়া চলে, তাৰমানে আমাৰ এই বস্তুখিনি এডভান্স বেনিফিচিয়াৰী লাগে আমাক, মানে আগতীয়াকৈ আমাক বস্তুখিনি লাগে বুলি আমাক ক'ব লাগিব, সেইখিনি আমাৰ গাঁৱৰ পি আই মেম্বাৰ আৰু গাঁওবুঢ়াই সেইখন চহী কৰি দিব লাগিব, চহী কৰাৰ পাছত আমাৰ ডি চি তাত এপ্ৰুভ হ'ব, এপ্ৰুভ হোৱাৰ পাছত সেই বেনিফিচিয়াৰীখিনি আমি মালখিনি এৰি দিব পাৰোঁ। হ্যাঁ, যদি আমি নিদিয়াকৈ দিওঁ আমাৰ তাৰমানে প্ৰমাণ নাই যে আপুনি মালখিনি কি কৰিলে কাক দিলে, মানে এনেকুৱা হৈছে, উলম্ব বিভাজন হৈ আছে কৃষক আৰু কৃষি বিভাগ, আপোনালোকৰ তালমিলটো মিলা নাই, গতিকে বস্তু এনেদৰে লোকচান হৈ থাকিবলগীয়া হৈছে। অঁ, তেওঁলোকে তাৰমানে খালী মানুহজন আহে যে আমি যোন আপোনাৰ আধাৰ কাৰ্ড লাগিব, মোবাইল নম্বৰ লাগিব, মাটিৰ ডাক নম্বৰ পটা নম্বৰ লাগিব, বয়স লাগিব, আজিকালি এটা ফৰ্মেট উলিয়াই দিলে গভৰ্ণমেণ্টে, সেই ফৰ্মেটটোত আপোনাৰ পূৰাই লৈ আহি ইয়াত আমাৰ জমা দিব লাগিব, জমা দিয়াৰ পাছত তেওঁ বস্তুটো নিব পাৰিব, তেওঁ যিটো আছে। আচ্ছা, এইখিনি সাৰ কিমান দিন হৈ পৰি আছে ইয়াত? নাই, বেছি দিন হোৱা নাই, এয়া আপোনাৰ প্ৰায় তিনিমাহমান হৈছে, তিনি চাৰিমাহ হৈছে। কীটনাশকটো ৰানিং চলি আছে, আহি আছে, গৈ আছে। হয়, মই দেখুৱাবলৈ যত্ন কৰিলোঁ লখিমপুৰ জিলা কৃষি বিভাগৰ গোডাউনৰ অৱস্থা, মই দেখুৱাবলৈ যত্ন কৰিলোঁ। ইয়াত যথেষ্ট পৰিমাণৰ কীটনাশক জমা আছে, ইয়াত যথেষ্ট পৰিমাণৰ সাৰ জমা আছে, জিংক জমা আছে আৰু কঠীয়াৰ বীজ জমা আছে, কিন্তু পৰিতাপৰ বিষয় যে কৃষকসকলে হেনো কৃষি বিভাগে দিয়া তথ্যমতে কৃষকসকলে যিখিনি বিধিসন্মত নীতি নিয়ম আছে সেইখিনি মানি ইয়ালৈ সাৰ কীটনাশক বা কি সঁচ সেয়া বিচাৰি নাহে, তাৰ বিপৰীতে জৈৱিক পদ্ধতি অৱলম্বন কৰি কৃষি বিভাগে যোগান ধৰা যি সাৰ বা কীটনাশক বা মাটিৰ উৰ্বৰতা শক্তি বৃদ্ধি কৰিব পৰা দ্ৰব্য ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে কৃষকসকল প্ৰস্তুত নহয়, কাৰণ কৃষকসকলক হেনো লাগে সোনকালে উৎপাদন হোৱা, বজাৰত প্ৰতিযোগিতামূলকভাৱে তেওঁলোকৰ যিখিনি উৎপাদন সেইখিনি মেলি দিব পৰা সাৰেই হওক বা কীটনাশকেই হওক বা বিভিন্ন ধৰণৰ দৰৱ তেনেকুৱা ধৰণৰ লাগে। এক কথাত ক'বলৈ গ'লে কৃষি বিভাগ আৰু বৰ্তমানৰ কৃষক তেওঁলোকৰ মাজত তালমিল নাই, তেওঁলোকৰ মাজত যিখিনি যিটো মিলাপ থাকি মিল থাকিব লাগে আচলতে হাবে খোজে খাব লাগে, তেনেকুৱা ধৰণৰ মিল নথকাৰ কাৰণেই হয়তো কৃষি বিভাগৰ গুদামত বহু মূল্যৱান সাৰ বুলিয়ে কওক বা কীটনাশক বুলিয়ে কওক এনেদৰে পচি থাকিবলগীয়া হৈছে লখিমপুৰত।